अस्सलाम वालेकुम स्टूडेंट्स, टुडे वी आर गोइंग टू स्टार्ट द न्यू चैप्टर ऑफ सिविक्स नेम बेसिक आइडियाज ऑफ द कॉन्स्टिट्यूशन। फर्स्ट वी हैव टू नो व्हाट इज कॉन्स्टिट्यूशन, हाउ इट केम इनटू फॉर्म, व्हाट डज द वर्ड कॉन्स्टिट्यूशन मींस, व्हाट आर इट्स इंपॉर्टेंट। सो फर्स्ट लेट्स स्टार्ट। व्हाट डज द टर्म कॉन्स्टिट्यूशन मीन? द वर्ड कॉन्स्टिट्यूशन केम फ्रॉम ए लैटिन वर्ड कॉन्स्टिटियो व्हिच मींस द रूल्स, ऑर्डर्स एंड रेगुलेशंस। In short, we can say that the constitution is a set of rules according to which a country runs. It means মানে মানে হচ্ছে এটা কোন একটা দেশ কিভাবে কোন নিয়ম কানুন অনুযায়ী চালানো হয়। এবার আমাদের প্রশ্ন হতে পারে যে সংবিধান কেন দরকার, why there is a need of constitution, কেন ওটা কার্যকারিত করা হলো বা কেন ওটা বানানো হলো। As we know that near about 200 years British ruled in our country and they have exploited most of the resources of our country, মানে আমাদের দেশে 200 বছরের বেশি ইংরেজরা কি করেছে, শাসন করেছে এবং অনেক কিছু আমাদের দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। তার জন্য আমাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা অবস্থা খুব মানে বাজে অবস্থা হয়ে গেছিল। সেই শাসন ব্যবস্থাকে ঠিক করার জন্য এবং বিদেশিদেরকে ইন্ডিয়া থেকে বদলানোর জন্য আমরা স্বাধীনতা লড়াইয়ের জন্য অনেক কিছু লড়াই করলাম। তার জন্য আমরা 15th আগস্ট 1947 কি হলো, স্বাধীন হলাম। এবং তারপর প্রথম যেটা প্রযোজ্য কাজ মেন হয়ে আসলো যে আমাদের যে দেশ চালাবে কোনো একটা নির্দিষ্ট কোনো নিয়ম কানুন তো দরকার, রুলস তো দরকার, না হলে সবাই নিজের মতো দেশ চালাবার চেষ্টা করবে। সেই জন্য তখন একটা সংবিধান তৈরি করা হলো যাকে বলা হয় সেট অফ রুলস অ্যাকর্ডিং টু হুইচ এ কান্ট্রি রানস। আর সেটা কেম ইন টু ফোর্স হয়েছিল 26 জানুয়ারি 1950। আমাদের সংবিধান বানাতে নিয়ার অ্যাবাউট 3 বছর লেগে গেছিল, 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান বানানোর কাজ প্রথম শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946 থেকে 26 বছরের কাজ শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946 থেকে এবং সমাপ্ত হয়েছিল 26 নভেম্বর 1949। ওই সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। এতটা আমরা বুঝতে পারলাম যে কেন সংবিধান কি এবং সংবিধান আমাদের কিসের জন্য দরকার। এবার নেক্সট বলছে যে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথমে জানবো যখনই আমরা সংবিধান করব প্রথম যে পাতা হবে সেখানে লেখা যাবে দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বল কথার অর্থ হচ্ছে দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আমরা যে সংবিধান প্রথমে শুরু করছি ওর প্রথম পাতার ইন্ট্রোডাকশন পার্টটাকে বলছি আমরা প্রিয়াম্বল। এবার প্রিয়াম্বলে অনেক কাজ, কীভাবে একটা সরকারকে চালাতে হবে, প্রতিটা কনটেক্সট দেওয়া আছে, কোথায় কোন রাজ্যকে চালাতে হবে, কীভাবে সেন্টার চালাবে, কীভাবে গভর্নমেন্ট চালাবে, এইসব নিয়মাবলী দেওয়া আছে। ওকে, নাও নেক্সট, হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অর আইডিয়ালস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ফার্স্ট থিং, দ্যাট ইজ সোভারেন। সোভারেন মিন্স এনি পার্সন ইন ইন্ডিয়া ইজ ফ্রি ফ্রম ইস ইন্টারনাল অ্যাজ ওয়েল এস দ্য এক্সটার্নাল ম্যাটার। তার মানে হচ্ছে ইন্ডিয়াতে যদি কেউই বাইরের কেউই আমাদের ইন্টারনাল ম্যাটারে বা এবং এক্সটার্নাল ম্যাটারে কেউ কোনো কিছু অ্যাফেয়ার বা ইন্টারফেয়ার করতে পারবে না, এটাই মানে হচ্ছে সোভারেন। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, দ্য ফার্স্ট ফিচার। দ্য নেক্সট ফিচার ইজ সেকুলার। সেকুলার অর্থ হচ্ছে যে কোনো ধর্ম ভিত্তিক নিয়ে কোনো ভেদভাব হবে না। ইচ অ্যান্ড এভরি রিলিজন ইজ ইকুয়াল বিফোর দ্য ল, আইদার অফ ইস কাস্ট, স্পিরিট, সেক্স, ওরা যে কোনো ধর্ম যে কোনো জাতি, কালার বা ভাষা ভিত্তি হোক না কেন কিন্তু ধর্ম সবসময় সমান, সবার জন্য সমান, ধর্মর আগে ধর্মের জন্য সবাইকে সমান পরিপ্রেক্ষিতে দেখা হোক। তো সেটার কথাটা হচ্ছে নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। না থার্ড ফিচার্স ইজ ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক কথাটার অর্থই হচ্ছে যে এমন একটা শাসন ব্যবস্থা যেটা মানুষেরই দ্বারা, মানুষেরই জন্য বা মানুষই বানাচ্ছে, বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আর আমাদের ইন্ডিয়া একটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, ব্রিটেনে বা ইংল্যান্ডে চলে গেলে আমাদের ওখানে মনার্কিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম গভর্নমেন্ট দেখা যায়। নাও নেক্সট পয়েন্ট ইজ রিপাবলিক। রিপাবলিক হচ্ছে একটা এমন ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ভোট দিয়ে ইলেক্ট করি যেন আমাদেরকে শাসন ব্যবস্থা আমাদের উপর শাসন ব্যবস্থা চালায়, দেশকে চালানোর জন্য, যেরকম প্রেসিডেন্টের ইলেকশন হয় বা গভর্নর ইলেকশন হয়।
দেন নেক্সট সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট কথাটা ওটা হচ্ছে সোশ্যাল থেকে সোশ্যালিস্ট এসছে। সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, আমরা সামাজিক সমাজে এমন কিছু কাজ করব যাতে সমাজের সবারই কল্যাণ হয়, চাহে ও যে কোনো ধর্ম হোক, জাতি হোক বা যে কোনো গ্রুপের লোকই হোক না কেন, অল ইন্ডিয়ানস আর ইকুয়াল অ্যান্ড হ্যাভ দ্য ইকুয়াল রাইটস। তো সামাজিক সোশ্যালিস্ট কথা হচ্ছে আমার সবাইকে সামাজিকত্ব দেখাতে হবে, এক অপরের সঙ্গে ভাইচারা হয়ে এক অপরকে সাহায্য করতে হবে দেশকে চালানোর জন্য। নেক্সট কোশ্চেন, নেক্সট ফিচার ইজ জাস্টিস। জাস্টিস মানে সবাইকে সমান ন্যায় দিতে হবে, সবাই দেশের কানুনের সামনে ইন দ্য নেম অফ ল ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দ্য কান্ট্রি ইজ ইকুয়াল, সবাই যেন ইকুয়াল জাস্টিস পায়, ন্যায় পায়। দেন নেক্সট লিবার্টি, লিবার্টি মিনস ওয়ান সর্ট অফ ফ্রিডম, ইউ আর ফ্রি টু ডু এনিথিং ইন দ্য কান্ট্রি বাট এক্সেপ্ট, তুমি চাইলে যে কিছু দেশে করতে পারো তুমি জানো তোমার যেসব কর্ম করো যেন সাংবিধানিক রাইটের সঙ্গে যেন ক্ল্যাশ না করে, তার মানে এটা না যে তুমি তোমাকে অধিকার দেবে তুমি যাকে যা তা বলতে পারবে, তোমাকে সাংবিধানিক নিয়ম মেনে চলতে হবে। লিবার্টি মানে এখানেই বলতে চাইছি যে তুমি এক জায়গায় যা মুভ করতে পারো, ঠিক আছে, তোমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না, তুমি দেশের যে কোনো জায়গায় থাকতে পারো, এইসব এইসব থেকে ফ্রি, তার মানে এটা না যে তুমি গভর্নমেন্টকে গাল দেবে বা আর কিছু খারাপ বলবে, এরকম না, ডোন্ট টেক ইট ইন অ্যানাদার ওয়ে। নাও নেক্সট ইজ ইকুয়ালিটি, মিন্স ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দ্য কান্ট্রি অফ এ কান্ট্রি ইজ এ ইকুয়াল। ইকুয়ালিটি, ইকুয়ালিটি কথার অর্থ হচ্ছে যে সব মানুষই আইনের সামনে সমান, তার তুমি হোক তুমি যে কোনো জাতি ধর্ম ভাষা ভিত্তিক যেখানকারই হোক না কেন সবাইকে সমান চোখে দেখা হবে, ইকুয়াল স্ট্যাটাস, তার মানে হচ্ছে ইকুয়ালিটি, এভরিবডি ইজ ইকুয়াল বিফোর দ্য লো। আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে বিভিন্ন সিনেমাতে বই দেখে থাকি যে কোর্টের মধ্যে একটা মূর্তি আছে যার মধ্যে একটা তারাজু ধরে আছে, ও তারাজের মধ্যে দেখা আছে ও চোখের মধ্যে পট্টি বাঁধা, সবাই বলেছে মানে ল ইজ ব্লাইন্ড, কানুন আন্ধ হয়, কিন্তু আসল কথা ওটা মানে ওটা না, ওটার মানে হচ্ছে এটাই যে ওর চোখ এই জন্য বন্ধ আছে, ও বলতে চাইছে আমার কাছে একটা গরিব হোক বা বড় লোকের হোক না কেন সবাই সমান, আমার কাছে সবাই একই, কারো জন্য ভালো ফ্যাসিলিটি কারোর জন্য খারাপ না, আমি সবাইকে সমান চোখে দেখবো, এই জন্য কাজ আমার বলা আছে যে ইকুয়ালিটি বিফোর এভরিবডি ইজ ইকুয়াল বিফোর দ্য ল। তো এটাকে আমরা পুরো রং সেন্সে নিব না যে কানুন আন্ধ বা দেশ দেয়। নেক্সট পয়েন্ট ইজ ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি কথাটার অর্থই হচ্ছে যে ভাইচারা। আমরা গত 200 বছর রাজত্ব পর থেকে বুঝতে পেরেছি যে ইংরেজরা আমাদেরকে কীভাবে একে অপরকে লড়িয়েছে, যেহেতু আমাদের মধ্যে ভাইচারা ছিল না, একে অপরের প্রতি ভালো রেসপেক্ট বা ভালোবাসা ছিল না, তো এই জন্য সংবিধানের ফ্র্যাটার্নিটি কথাটা তোলা হয়েছে যে একে অপরের প্রতি যে ভাইচারা যে আমরা মেনটেন করি তাহলে সহজেই কেউ আমাদেরকে আমাদের ইউনিটিকে ভাঙতে পারবে না। তো ফ্র্যাটার্নিটি কথার মানে হচ্ছে ব্রাদারহুডনেস, আমাদের মধ্যে ভাইচারা নিয়ে আসতে ভালো কাজ করতে হবে যেন দেশকে আরও আমরা উন্নত করতে পারি। ওকে, ক্লিয়ার আপ টু দিস? নাও দ্য নেক্সট টপিক, নেক্সট হেডিং ইজ ফান্ডামেন্টাল রাইটস, মানে হচ্ছে মৌলিক অধিকার। আমাদের জীবনযাপন করতে গেলে কিছু কিছু মৌলিক অধিকার গ্রহণ করা, আমরা ফ্রিলি এই দেশে বাঁচতে চাই, ফ্রিলি গ্রোথ করতে চাই, ডেভেলপ করতে চাই, কিছু কিছু রাইটস আমাদেরকে যেন সরকার দ্বারা বাধিত দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের মৌলিক রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট 3 আর আর্টিকেল 12-32 অবধি ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে পেয়ে যাবেন এবং আর্টিকেল 12-35। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে যেসব মৌলিক বা যেসব অধিকার যা দ্বারা আমরা নিজে ভালো মতো দেশে শাসন ব্যবস্থা করে ভালো মতো বেঁচে নিজেদের গ্রোথ করতে পারি, দেশের উন্নতি করতে পারি। না, প্রথম যেটা হচ্ছে রাইটস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে ইকুয়াল এক সেম রাইট আছে যে কেউ কারো রাইট কাটতে পারবে না, সবাই দেশের সামনে নিয়মের সঙ্গে সংবিধানের সঙ্গে সবাই সমান, চাই হোক যে কোনো ধর্মের হোক জাতির হোক বা যে কোনো ভাষাভিত্তিক হোক না কেন। তো রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14-18, এই রাইট টু ইকুয়ালিটির মধ্যেই বলা হয়েছে যে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল, এটা প্রথম কথা। আর কি বলা হয়েছে, আমাকে আমরা প্রত্যেকটা বাচ্চাকে ইকুয়াল চান্স দেবো, প্রত্যেকটা লোককে ইকুয়াল চান্স, আমার কোনো ভেদভাব করবো না, কাজের ভিত্তিতে হোক বা যে কোনো কিছুর ভিত্তিতে হোক। আর কি বলা হয়েছে যে আমরা কোনো আনটাচেবিলিটি ছুটছাট মানবো না, সবাই সমান, চাই ও ছোটো জাত হোক বা বড়ো জাত হোক, আমরা জাত ভিত্তি ভাগ করবো না। আর কি বলা আছে যে আমরা আগে যদি কী করতাম কাউকে দাদা সাহেব সাহেব সাহজি দিস দ্যাট টাইটেল দিতাম, আমরা টাইটেল দিতে পারবো না।
এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দা ল। তো এইসব ব্যাখ্যা রাইট টু ইকুয়ালিটিতে দেওয়া আছে। নেক্সট রাইট হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম হচ্ছে আর্টিকেল 19-22, মানে আমাদেরকে কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, ফ্রি দেওয়া আছে যে আমরা ফ্রি কিছু করতে পারবো। প্রথম বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমরা চাইলে যে কোনো ভাষণ দিতে পারি, নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারি দেশের প্রতি। এবার স্পিচ মানে এটা না যে আমরা দেশের গভর্নমেন্টের প্রতি বা দেশের কোনো সংস্থার প্রতি কোনো খারাপ আচরণ বা খারাপ কথা বলবো না। এতটা ফ্রিডম আছে তোমার নিজের ফিলিংসটা যে শেয়ার করতে পারো যে কী করলে আমার দেশ তো আরও উন্নত হতে পারবে। রাইট টু ফ্রিডম আর কি আছে? নেক্সট ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, আমরা ফ্রিলি যে কোনো জায়গায় একজোট হতে পারি কিন্তু কোনো আর্মস ছাড়া বা বাজে মিন্স ছাড়া নিয়ে। তুমি যে কোনো জায়গায় সংগঠন করো কোনো প্রবলেম নেই, কিন্তু ওখানে ওই সংগঠনের জন্য কোনো ঝামেলা না জড়িয়ে করো, এটা একটা। দ্যান নেক্সট বলছি তুমি অ্যাসোসিয়েশন তৈরি করো, ইউনিয়ন তৈরি করো, তুমি নিজের রাইটের জন্য সবার কাছে যাও কিন্তু এটা না তুমি ঝামেলা করবে কোথাও। নেক্সট বলছে তুমি দেশের মধ্যে যে কোনো জায়গায় তুমি ঘুরতে পারো, তোমাকে কেউ বাধা ধরার মধ্যে কেউ নেই যে তুমি কেন ইউপিতে আসলে বা কেন তুমি বিহারতে আসো, তোমার তো বাড়ি বাঙালি, এরকম কিছু না। তুমি দেশের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় থাকতে পারো এবং ঘুরতে পারো, এটা তোমার বাধা ধরার মতো কেউ নেই। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ যে তুমি চাইলে যে কোনো কারোর সঙ্গে ফ্রিলি বিজনেস বা যে কিছু করতে পারো, এখানে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, আনলেস অ্যান্ড আনটিল যেন ওটা কোনো ক্রাইমফুল ওয়ার্ক না হয়। নাও নেক্সট রাইট, রাইট টু ফ্রিডম কমপ্লিট। নাও নেক্সট রাইট ইজ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট ইজ এক্সপ্লোরেশন বলছে আমাদের অধিকার কোনো কিছু থেকে মানে এক্সপ্লয়েড না হওয়া, এক্সপ্লয়েড মানে কি কারো ক্ষয় করা, ক্ষতি করা, নষ্ট করা। আমরা দেখে থাকি অনেকের সময় যে বিভিন্ন হোটেলে আমাদের যে ঘুরে বেড়ায় তো দেখবেন ছোটো ছোটো বাচ্চারা ওখানে কাজ করছে, তো এটা হচ্ছে এগেনস্ট দ্য ল। মানে আমরা জানি গভর্নমেন্ট আমাদের নিয়ম করে দিয়েছেন যে 14 বছর অবধি আপনার এজ অফ 14 ইয়ার্স এভরি গার্জেন্স আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার চিলড্রেন্স ইন দ্য স্কুল ফর দ্য প্রাইমারি এডুকেশন। মানে প্রত্যেকটা গার্জেনকে নির্দেশ দেওয়া হয়েছে সরকার দ্বারা, ইনিশিয়েট করা হয়েছে বিভিন্ন প্রোগ্রাম যে বাচ্চাদেরকে যেন স্কুলে পাঠানো হয়, যেন মানে আলেসান আন্টি যেন কোনো সময় প্রাইমারি হবে, যেন ওরা মানে মৌলিক পড়াশোনাটা যেন জানতে পারে, প্রাথমিক শিক্ষাটা পায়। এবং তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেন এইভাবে বাচ্চাদের এক্সপ্লয়েড না হয়, ওদেরকে ঢাবাতে কাজ করি বা বেনিফিক্টিতে ফ্রি বানিয়ে বা আলাদা কোনো কাজ করি আপ টু অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তাছাড়া আরও দেখা যায় যে বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে অত্যাচার, মহিলাদেরকে বাজেভাবে ট্রিট করা বা মহিলাদেরকে কেনা বেচা হচ্ছে, এগুলো এক ধরনের এক্সপ্লয়টেশন, এগুলো থেকেও আমাদের গভর্নমেন্ট ব্যান করছে। এটা হচ্ছে আমাদের অধিকারদের রাইট দেয়। নাও নেক্সট রাইট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বলছে তোমার কাছে কোনো বাউন্ডেশনের কোনো বাধা নেই, তুমি তোমার যা ইচ্ছা তুমি সেই ধর্মটি গ্রহণ করতে পারো এবং সেই ধর্মকে তুমি প্রচার করতে পারো। কিন্তু হ্যাঁ, এর মধ্যে এটা উল্লেখ আছে যে তুমি নিজে এক ধর্মকে প্রচার করতে গিয়ে তুমি আলাদা ধর্মকে কোনো গালাগালি বা বাজে মন্তব্য করতে পারবে না, এটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। নাও নেক্সট ইজ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আমরা জানি আমাদের দেশ একটা মাল্টি রিলিজিয়াস মাল্টি কালচারাল দেশ যেখানে বিভিন্ন জাতি প্রজাতির লোক থাকে, তো আমাদের হচ্ছে সব জাতিকে সমান মেনে সবাইকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া, সবাইকে ইকুয়াল উৎসাহিত করা এবং যেসব এডুকেশন রাইটস আমাদের গভর্নমেন্ট দ্বারা বা বিভিন্ন সংস্থা দ্বারা প্রোভাইড করা হচ্ছে যেন সবাইকে দিতে পারি এবং ভাইচারাভাবে মেনটেন করে চলতে পারি, দেশের উন্নতির কাজে লাগতে পারি। নাও দ্য নেক্সট রাইট ইজ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিসের কথা মানে হচ্ছে এটাই যে আমরা জানি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এমন রাইটস যেটা হচ্ছে জাস্টিস হেভেন। আমরা যদি ফান্ডামেন্টাল রাইটস না পাই তাহলে আমার কার কাছে যাবো, কার কাছে ন্যায় নিতে যাবো? সেই জন্য করা হয়েছে একটা রাইটস, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। তার মানে হচ্ছে যদি আমাদের কোথাও আমরা মৌলিক অধিকার না পাই তা আমাদের কাছে এটা জন্মগত অধিকার আছে যেহেতু আমরা ইন্ডিয়ার নাগরিক, যে আমরা যে কোনো কোর্টে গিয়ে আপিল করতে পারি যে আমরা এইসব রাইট পাচ্ছি না বা ওইসব রাইট পাচ্ছি না, এটাকে বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই হচ্ছে মেইন 6টা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তাছাড়া আমাদের আরও একটা রাইট ছিল যেটা বলা হচ্ছে রাইট টু প্রপার্টি, কিন্তু 45th Amendment অ্যাক্ট অনুযায়ী 1947-78 ওটাকে ব্যান করে দেওয়া হয়েছে, ওটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে বের করে ওটাকে লিগাল রাইট হিসেবে ঘোষিত করে দেওয়া হয়েছে। সো এখন অলরেডি এখন আমাদের অ্যাট প্রেজেন্ট 6টি ফান্ডামেন্টাল রাইটস, আগে ছিল রাইট টু প্রপার্টি, এখন রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসে পড়ে না, ওটা এখন লিগাল রাইট করে দেওয়া হয়েছে। সো ইন দিস ওয়ে
we have completed the chapter, first chapter of civics, that is the basic ideas of the constitution. So in this way we have completed the chapter. The things we have read in this chapter are: what is constitution, what are the main ideas of the preamble, how the constitution came into force, who is the drafting chairman of the constitution, about fundamental rights, what are its basic features, and so on. Now the next work is, we have to solve the exercise questions. As we have completed the chapter, now our next work to do is to explain the question answers by exercise things. So for the exercise A, B, and C, I have given a photograph in the mobile in the video. And for the long question answers, you will get the long question answers in the WhatsApp group of class 7. So you should write down the question answers from there only. Thank you.